गौतम देव ने मिनिमम वेजेस एडवाइजरी बोर्ड के चेयरमैन का पद प्राप्त करने के बाद सिलीगुड़ी में पहली बैठक की है। आज सिलीगुड़ी स्थित स्टेट गेस्ट हाउस में श्रम मंत्री मलय घटक की उपस्थिति में विभिन्न केंद्रीय श्रमिक यूनियन के नेतृत्व एवं श्रम अधिकारियों के साथ एक बैठक की गई। बैठक के प्रारंभ में श्रम मंत्री मलय घटक समेत अन्य लोगों ने नए चेयरमैन गौतम देव का स्वागत किया। इस दौरान आज के बैठक में विभिन्न मुद्दों पर चर्चा की गई। बैठक के बाद चेयरमैन गौतम देव ने कहा कि कमिटी तार मीटिंग हल मलयरा छो लेबर डिपार्टमेंटर अनेक अफिसार केंद्रीय ट्रेड यूनियन तर रिप्रेजेंटेटिव तरा छर्चुअल अने के मीटिंग भार्चुअल तरा अटेंड कर ठीक हो जे हम मीटिंग फ्रिकुएंसि बाढ़ बचरे तीन चार्टे मीटिंग करब এবং সেখানে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, মিনিমাম ওয়েজেস সেটাকে কিভাবে রিভাইজ রিভিউ করা যায়, যেটা আমাদের গভর্নমেন্ট অনেক বাড়িয়েছে 2011 সাল থেকে এখন অবধি, যেটা ছিল বিভিন্ন সেক্টর ধরে ধরেও বাড়ানো হয়েছে। চায়ের ব্যাপারে কথা হয়েছে, বিড়ি শ্রমিকদের সমস্যা নিয়ে কথা হয়েছে, হোসিয়ারি শিল্প, জুট, সমস্ত ইন্ডাস্ট্রি ধরে ধরে আজকে একটা প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। খুব সুন্দর একটা কর্ডিয়াল অ্যাটমসফিয়ারের মধ্যে আজকে আমরা এই আলোচনাটা করেছি। অনেক সাজেশনস এসেছে, আমরা সেগুলো সব নোট করেছি এবং আমরা নেক্সট মিটিংয়ে আমরা বলেছি আমাদের অনারেবল মেম্বারদের যে আপনাদের কোনো সাজেশনস থাকলে আপনারাও সেই সাজেশনসগুলো দিন, সবটা নিয়ে জট ডাউন করে আমরা যাতে এখানে বাংলায় বিশেষ করে শ্রমিকদের যে স্বার্থ সেটা রক্ষা করতে এবং তাদের ওয়েলফেয়ারের জন্য আমাদের রাজ্য সরকার অনেকগুলো ব্যবস্থা নিয়েছে, আমরা সেটা বদ্ধপরিকর। এবং সাথে সাথে আমরা চাই যে একটা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার তৈরি করা এবং ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটটা এখন বাংলায় প্রায় জিরো লেভেলে নেমে এসছে। আমরা এই একটা অখণ্ড শান্তির পরিবেশ এবং এমপ্লয়ার আর এমপ্লয়ির মধ্যে যে রিলেশনশিপ সেটা একটা বেটার কর্ডিয়াল রিলেশনশিপের মধ্যে দিয়ে আমরা চলতে চাই। এই কমিটিটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেট ওয়াইজ কমিটি এবং সেই কমিটির আমরা ফ্রিকোয়েন্সি মিটিংয়ে বাড়াবো যাতে আমরা আমাদের একটা খুব সুন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়।